এই যে গোপাল মন্দির, আমার মন্দির, এই নিয়ে যাচ্ছি ঘুরিয়ে, কদিন ঘরে ছিল, খাইয়েছি তুলসী মালা, এই তোলা এটা আমার বেডরুম। আমরা কোথাও দীক্ষাও নিইনি, আর কেউ দীক্ষা, আমরা হলাম হিজড়ে আটকুড়ো, আমাদের কোনো জাত হয় না, আমরা সব জাতের কাছে হাত। আমার এলাকা আছে অভিষেকটা, ওখানে বড় দশ ধাতু শীতলা মন্দির আছে, তাই তো, অষ্টধাতু, সেখান দিয়ে একটা ছোট গোপাল জোর করে বামুন ঠাকুর দেয় কে মন্দিরে দিয়ে গেছে আমি জানি না। আমি একটা কেনে সেবা দিচ্ছিলাম, তো এদেরও আবার হুজুক উঠলো, আমার চেলা, এই যে আমার চেলা, এই না, আজকে থেকে তুমি এর সেবা দেবে, ধরো বল আয় বাবা, আয় বাবা, আয় বাবা, এই হলো বল তুই আসতে গোপালের রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। এইবার এটা হলো আমার নাতি চেলা, আমি কোনো কি বললাম, আমি কোনো দীক্ষাও দিচ্ছি না, আমরা হিজড়া, আমাদের কোনো জাত ধর্ম নেই। তো হচ্ছে এই যে গোপাল, তোমরা গোপালকে আনো, সেটা তোমাদের ব্যক্তার, গোপাল নিজের ইচ্ছায় আমাদের কাছে এসেছে। আমি মা কালীর খুব বড় ভক্ত, বাবা মহাদেব মা কালীর, হ্যাঁ, এই যে দেখো একটা লাড্ডু করে ধরো, তাই না, তোমার সিংহাসনে তুমি রাখো, কপালে ঠেকিয়ে নে, কপালে ঠেকিয়ে নে গোপালটাকে। এটা আপাতত দুটো হাফ কাঁচি দিয়ে